বোলপুরে তৃণমূল পার্টি অফিস ভাঙচুর ও তৃণমূলের ফেস্টুন ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ভোটের আবহাওয়া হওয়ার পর থেকেই একাধিকবার বীরভূমে তৃণমূল কংগ্রেস ও বিজেপির সংঘর্ষের খবর উঠে আসছে। তৃণমূলের অভিযোগ, তাদের দলনেত্রী আসছে তার আগে এলাকায় অশান্তি করার জন্য। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে তৃণমূলের পার্টি অফিসে হামলা করে দলের পতাকা ফেস্টুন খুলে পুড়িয়ে দিয়েছে। অপরদিকে বিজেপি এই সমস্ত ঘটনা অস্বীকার করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানার পুলিশ। অভিযোগ পাল্টা অভিযোগ, বহর চলছে, সঙ্গে রাজ্যে বেড়ে চলেছে রাজনৈতিক হিংসার ঘটনা। এখানে রাতের অন্ধকারে এই আমাদের ফ্ল্যাগ ফেস্টুনগুলো পুড়িয়েছে। এখানে একটা বড় একটা গাছ লাগানো ছিল, ফ্ল্যাগ লাগানো ছিল, সেগুলো ছিঁড়ে মাঠের মধ্যে পুড়িয়েছে, বাইরে ফেলে দিয়েছে পাঁচটির ভিতরে। এর আগেও কি এই ধরনের ঘটনা ঘটেছিল? এর আগেও একবার ঘটনা ঘটেছিল এরকম। কি মনে হচ্ছে কারা করছে এটা? বিজেপি ছাড়া কে করবে? এখানে দু চারটে বিজেপি আছে, রাতের অন্ধকারে করছে, যাতে এখানে শান্ত পরিবেশ আছে অশান্ত করার জন্য। আপনারা কি অভিযোগ জানিয়েছেন? অভিযোগ এখনো কোথাও জানানো হয়নি আমাদের। অভিযোগ করবেন? করব। বীরভূম থেকে ঝিরিক দাসের রিপোর্ট, বর্ধমান টুডে।